আমরা বরিশাল জেলা বাস মালিক গ্রুপ টোটাল বরিশাল বিভাগের আমরা বরিশাল বিভাগের যতগুলো মালিক সমিতি আছে আমরা যৌথভাবে আমরা মিটিং করেছি উত্তরাঞ্চলের মালিক সমিতির সাথেও আমরা মিটিং করেছি ফরিদপুর মাদারীপুর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ রূপাতলী বরগুনা পিরেজপুর জালকাটি ভোলা কুয়াকাটা পটুয়াখালী আমরা সবাই একত্রিতভাবে আমরা এটা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি যে থ্রি হুইলার হাইওয়ে রোডে থ্রি হুইলার গাড়ি চলাচল এবং রোড পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবিতে আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি 3 তারিখের মধ্যে যদি তারা এর সুষ্ঠু সমাধান করতে পারে তাহলে তো আমরা কোনো ধর্মঘটে যাব না যদি এর সুষ্ঠু কোনো সমাধান না পাই তাহলে আমাদের 4 তারিখ 5 তারিখ কর্মবিরতি করব আমরা ধর্মঘট না কর্মবিরতি আমাদের বিগত অনেক দিনের দাবি ছিল যে বরিশাল বুরঘাটা লাইনের এই যে মহাসড়কটা এই সড়কে অবৈধ যান নসিমন করিমন বটবটি এদের অত্যাধিক পরিমাণ চলাচল করে যার জন্য আমাদের গাড়ি প্রায় দুর্ঘটনায় কবলিত হয় বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এই জায়গা গাড়ির চাপ অনেক বাড়িয়ে গেছে যার জন্য এখন অ্যাক্সিডেন্টের পরিমাণও বাড়িয়ে গেছে প্রায়ই দুর্ঘটনাও হয় এবং পদ্মা সেতু হওয়ার উপলক্ষে এখানে কিছু বরিশালে কিছু গাড়ি আসছে যে গাড়িগুলির পারমিট নাই রোড পারমিট ছাড়া বিহীন গাড়ি আসছে সেই গাড়িগুলি যাতে যার পারমিট আছে তারা বরিশালে আসুক যে গাড়িগুলির পারমিট নেই তারা যেন বরিশালে না আসতে পারে এই জন্য আমরা প্রশাসনের 3 তারিখের মধ্যে এটার সমাধান করার জন্য একটা চিঠি দিছি যদি আমরা 3 তারিখের মধ্যে সমাধান করে দেন তাহলে তো আমাদের কর্মবিরতি আমরা এখান থেকে করব কর্মবিরতি করবে এবং এটার সাথে ওই দুর্বলার যারাও আছে তারাও সম্পৃক্ত আছে এবং শ্রমিক ইউনিয়ন সবাই যৌথ পুরুষে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 3 তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে যে এটার মধ্যে আমাদের সমাধান করা যায় কারণ আমরা তো 3 তারিখের মধ্যে সময় দিয়ে দিচ্ছি যদি 3 তারিখের মধ্যে সমাধান হয়ে যায় তাহলে তারা আমাদের কর্মবিরতি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা প্রশাসনকে তো সব জায়গায় জানাইছি যে আমাদের দাবি চলে যাতে সমাধান করতে পারে সেই জন্য আমাদের কর্মবিরতি 4 তারিখ থেকে শুরু হবে তারপরে যে আমরা এটার সিদ্ধান্ত নিয়ে আমরা এই করবো